আমি যেটা এই ভিডিওটিতে করতে চাই সেটা হলো এটা দ্রুত প্রমাণ করতে চাই যে যদি আমরা একটি মূলত সংখ্যা নিই এবং আমরা এটাকে একটি অমূলত সংখ্যা দিয়ে গুণ করি তাহলে আমরা একটি অমূলত সংখ্যা পাব আর আমি তোমাকে আসলে ভিডিওটি থামাতে এবং চিন্তা করার চেষ্টা করতে উৎসাহিত করি যেন তুমি এটা নিজেই প্রমাণ করতে পারো আর আমি তোমাকে একটি ইঙ্গিত দেব। তুমি এটা অসঙ্গতির মাধ্যমে একটি প্রমাণ দ্বারা প্রমাণ করতে পারো মনে করো যে একটি মূলদ, গুণ একটি অমূলত তোমাকে একটি মূলত সংখ্যা দেয় আর তারপর এটাকে প্রমাণ করে দেখো এসবের মধ্যে হঠাৎ তুমি মূলত সংখ্যা দিয়ে অমূলত সংখ্যা বানাতে পারো কি না দেখো তো আমি ধরে নিচ্ছি তুমি বিষয়টি ভেবে ফেলেছ তাহলে চলো আমরা এটাকে নিয়ে সামান্য একটু চিন্তা করি আমি বলেছিলাম আমি এটা করব একটি অসঙ্গতির দ্বারা প্রমাণের মাধ্যমে তাহলে চলো আমরা কেবল এটা মনে করি যে একটি মূলদ গুণ একটি অমূলদ আমাদেরকে একটি মূলদ সংখ্যা দেয় এটাকে মূলদ হিসেবে প্রকাশ করার জন্য ঠিক এখানে চলো আমরা এটাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করি এ ভাগ বি আর তারপর অমূলদ সংখ্যা আমি এটাকে এক্স ধরে নিই তাহলে আমরা বলছি এ ভাগ বি গুণ এক্স আমাদেরকে মূলদ সংখ্যা দেয় চলো আমরা এটাকে ধরি এম ভাগ এন আমরা এটাকে বলি সমপরিমাণ এম ভাগ এন তাহলে আমি মনে করছি যে একটি মূলত সংখ্যা যেটাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় গুণ একটি অমূলত সংখ্যা যার মাধ্যমে আমি আরেকটি মূলত সংখ্যা পাই তাহলে চলো আমরা দেখি কিছু অসঙ্গতি প্রতিষ্ঠিত করতে পারি কিনা এখানে চলো আমরা অমূলত সংখ্যার জন্য সমাধান করি সমাধান করার সবচেয়ে ভালো উপায় হল উভয় পক্ষে এই সংখ্যার বিপরীত দিয়ে গুণ করা গুণ b বাই এ গুণ b বাই এ এবং আমাদের কাছে কি থাকে তাহলে আমরা পাই আমাদের অমূলত সংখ্যা এক্স সমান এম গুণ বি অথবা আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এম বি বাই এন এ তাহলে কেন এটা আকর্ষণীয় আচ্ছা এম হলো একটি পূর্ণ সংখ্যা বি হলো একটি পূর্ণ সংখ্যা তাহলে এই পুরো লকটি হলো একটি পূর্ণ সংখ্যা এবং তারপর এই পুরো হরটিও পূর্ণ সংখ্যা তাহলে এখানে আমার কাছে দুটি পূর্ণ সংখ্যার একটি অনুপাত আছে আমি কেবল প্রকাশ করলাম যেটা আমি মনে করেছিলাম যে একটি অমূলত সংখ্যা আমি কেবলই এটাকে প্রকাশ করেছি দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে তাহলে এখন কে অবশ্যই মূলত হতে হবে আর এটাই আমাদের অসঙ্গতি কারণ আমরা মনে করেছিলাম যে এক্স অমূলত আর সে কারণে যেহেতু এই মনে করাটা এখানে এই অসঙ্গতির দিকে নিয়ে যাচ্ছে তাই এই ধারণাটি অবশ্যই ভুল এটা অবশ্যই এরকম হবে যে একটি মূলত গুণ একটি অমূলদ হলো অমূলদ।